গোপালগঞ্জের উদ্দেশ্যে ছয় মাসের মধ্যে পঞ্চমবারের মতো পদ্মা সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাজিরায় যাত্রাবিরতি করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যান তিনি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর শুক্রবার সকাল 8:45 মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে। এর আগে প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজায় 6 নম্বর লেন দিয়ে প্রবেশ করেন। বহরের 12টি গাড়ির 11,650 টাকা টোল পরিশোধ করেন। স্বপ্নজয় সেতু উদ্বোধনের 6 মাসের মধ্যে পঞ্চমবারের মতো সরকার প্রধানের পদ্মা সেতু অতিক্রম ঘিরে পদ্মার দুই পারের মানুষ ছিলেন উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী আমাদের চোখের সামনে দিয়ে পার হয়ে গেল, আমরা অনেক খুশি। প্রধানমন্ত্রী বারবার যাচ্ছে, এটা আমরা গর্ববোধ করি। পদ্মাপাদের মানুষ মহাসড়ক সহ সেতু এবং এর আশপাশ এলাকায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন ছিল। এর আগে প্রধানমন্ত্রী গত 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করে প্রথম সেতু অতিক্রম করেন। এর 10 দিনের মাথায় 4 জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সহ পদ্মা সেতু পাড়ি দেন। 49 দিনের মাথায় 12 আগস্ট ভাগ্নে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি সহ পদ্মা সেতু পার হন সরকার প্রধান। গত 7 অক্টোবর 105 দিনের মাথায় বোন শেখ রেহানাকে সাথে নিয়ে চতুর্থবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।